সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর আজকের বাংলা ব্যাকরণের বিষয় হলো বিশেষ্য পদ কাকে বলে এবং তার শ্রেণীবিভাগ, সেটা আমি তোমাদের আজকে বোঝাবো। বিশেষ্য কাকে বলে? যে শব্দে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, গুণ, ধর্ম, অবস্থা, কার্য, সমষ্টি ইত্যাদির নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। বিশেষ্য পদ দ্বারা তাহলে কী বোঝো? বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝানো হলে তখন তাকে আমরা বিশেষ্য পদ বলে ধরব। এখানে কী লেখা আছে দেখো, বিশেষ করে বলা হয় বলে নামটি বিশেষ্য। আর একটি মাত্র শব্দের দ্বারা কাউকে অর্থাৎ কোনো কিছুকে বিশেষ করতে হলে তার নামটি তখন বলা ছাড়া উপায় নেই। আমি যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, এখানে রবীন্দ্রনাথকে বিশেষ করে বলা হচ্ছে, তাই রবীন্দ্রনাথ নামটি বিশেষ্য। এখানেই আছে দেখো, বিশেষ্য কথার অর্থ হচ্ছে কি তাহলে? কোনো কিছুর নাম, যেমন রবীন্দ্রনাথ কাশী, আকাশ, বাতাস, সোনা, শোভা, পাটাগার ইত্যাদি। তাহলে এই শব্দগুলির দ্বারা আমরা কি বোঝাচ্ছি? যে কোনো কিছুর নাম বোঝাচ্ছি। এই নামের নাম বোঝানো হলে তখন তাকে আমরা বিশেষ্য পদ বলি। এখানে বিশেষ্য পদকে আমরা নটি শ্রেণীতে ভাগ করেছি। প্রত্যেকটি শ্রেণীর আমি তোমাদেরকে সংজ্ঞাসহ উদাহরণ সহযোগে বুঝিয়ে দিচ্ছি। দেখো, সংজ্ঞাবাচক বিশেষ্য। সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলে? যে বিশেষ্য পদে কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান, দেশ, নদী, পর্বত, সমুদ্র, গ্রন্থ, প্রতিষ্ঠান ইত্যাদির বিশেষ নাম বোঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে। যেমন ধরো রামায়ণ, মহাভারত, মহাকাব্য। এখানে রামায়ণ বা মহাভারতের মাধ্যমে আমি কি বুঝাচ্ছি? একটা গ্রন্থের নাম বুঝাচ্ছি। তাহলে এই রামায়ণ শব্দটির দ্বারা কী হয়? শব্দটিকে কী বলা হচ্ছে? সংজ্ঞাবাচক বিশেষ্য। যেমন তোমাদের এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, দেখো কী লেখা আছে, যেমন রামকৃষ্ণ অবতার বরিষ্ঠ। এখানে রামকৃষ্ণদেব শব্দটির মাধ্যমে কী বোঝানো হচ্ছে? বিশেষ একজন মানুষের নাম বলা হচ্ছে। তাহলে রামকৃষ্ণদেব শব্দটি কী? সংজ্ঞাবাচক বিশেষ্য। সেরকম উদাহরণ দেওয়া আছে দেখো, সিমলা খুব মনোরম স্থান। সিমলা কি? একটি জায়গার নাম। এরপরে আমি আসছি জাতিবাচক বিশেষ্য কাকে বলে। জাতিবাচক বিশেষ্য বলতে কি বুঝো? যদি তোমাদের পড়ে যে জাতিবাচক বিশেষ্য কাকে বলে উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও, কী লিখবে? যে বিশেষ্য পদে কোনো জাতি বা এক ধর্ম বিশিষ্ট সকল ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন সবার উপরে মানুষ শব্দ, এখানে মানুষ শব্দটির দ্বারা কী বোঝানো হচ্ছে? একটি জীবের নাম বোঝানো হচ্ছে। তাহলে মানুষ এখানে হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এরপরে আমি তোমাদেরকে দুটো যে এটা পড়লে যে সংজ্ঞাবাচক বিশেষ্য আর জাতিবাচক বিশেষ্য, এটাকে আমি তোমাদের যাতে ভুল না হয় সেজন্য বুঝিয়ে দিচ্ছি। দেখো, যখন আমরা মানুষ বলবো, মানুষ বললে কী হবে? সেটা জাতিবাচক বিশেষ্য হবে। কিন্তু আমি যদি নাম বলি, যদি কোনো মানুষের নাম বলি, যেমন ধরো রাম ভালো পড়াশোনা করে, এখানে রাম বললে কী বলবো? রাম বললে ওই জাতিবাচক বিশেষ্যে রাম নামে বিশেষ একটি মানে ছেলেকে বোঝানো হচ্ছে। রাম, রামবাবু ভদ্রলোক। এখানে রাম শব্দটির মাধ্যমে কী বোঝানো হচ্ছে? একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে। রাম কিন্তু এখানে সংজ্ঞাবাচক, কিন্তু যদি মানুষ বলি তখন কী হবে? জাতিবাচক বিশেষ্য হবে। পরে উদাহরণে আসছি, পরে কী আছে সংজ্ঞাটা আছে বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য বলতে যে বিশেষ্য পদে সাধারণভাবে কোনো কিছু নাম বোঝায় তাকে আমরা বস্তুবাচক বিশেষ্য বলি। যেমন ধরো যদি বলা হয় সোনা রূপা দিয়ে অলঙ্কার তৈরি হয়, এখানে সোনা এবং রূপা শব্দটির মাধ্যমে কী বোঝানো হচ্ছে? একটা ধাতুর নাম বোঝানো হচ্ছে। তাহলে সোনা এবং রূপাটা হচ্ছে কী? এখানে বস্তুবাচক বিশেষ্য। এখানে তোমাদের উদাহরণ দেওয়া আছে দেখো, সোনা মূল্যবান ধাতু। সোনা কি? একটা ধাতুর নাম।
পরের প্রশ্ন, পরের সংজ্ঞায় আসছি। সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে? যে বিশেষ্য পদে কোনো জাতিবাচক বিশেষ্যের সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলা হয়। কি বলা হলো? যে বিশেষ্য পদের দ্বারা কোনো জাতিবাচক বিশেষ্যের, যদি আমি ছাত্রের সমষ্টি বলি, আমি কোনো কয়েকটা ব্যক্তির সমষ্টি যদি বলি, আমি যদি কয়েকটি সেনার সমষ্টি যদি বোঝাই, এই সমষ্টি বোঝালে তখন তাকে বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য। যেমন ধরো ওই আমাদের ছেলের দল, এখানে কিন্তু একাধিক ছেলের সমষ্টি বোঝানো হচ্ছে, এই ছেলের দলের মাধ্যমে কি বলা হচ্ছে, এটা সমষ্টিবাচক বিশেষ্য। তোমাদের বোঝানোর জন্য আর একটু উদাহরণ, আর একটু ডিটেলসে দেওয়া আছে। দেখো কী দেওয়া আছে, ধরো এখানে দেওয়া আছে সপ্তম শ্রেণীতে 40 জন ছাত্রছাত্রী আছে, প্রত্যেকে নিজ নিজ যখন নামে ডাকা হয় তখন সেটা কী হবে, সংজ্ঞাবাচক বিশেষ্য। সকলকে সাধারণভাবে বললে কী হবে, জাতিবাচক বিশেষ্য। আর যখন শ্রেণী বলা হয় তখন ছাত্রছাত্রীদের সমষ্টিজাত পরিচয়টি বড় হয়ে ওঠে। তাহলে কী হলো, সপ্তম শ্রেণীতে 40 জন ছাত্রছাত্রী আছে, তাহলে এই যখন তাদেরকে নাম ধরে ডাকা হচ্ছে, এই অমুক এই তুমুক এরকম ডাকা হচ্ছে, তখন তাকে নাম ধরে ডাকা, পার্টিকুলার নাম ধরে ডাকা হলে তখন সেটা হচ্ছে সংজ্ঞাবাচক। সকলকে যদি একসঙ্গে সাধারণভাবে বলা হচ্ছে তখন সেটা হচ্ছে জাতিবাচক। আর যখন পুরো শ্রেণীটাকে বলা হচ্ছে অর্থাৎ তখন তাহলে কী হচ্ছে, সমষ্টিবাচক, অর্থাৎ ছাত্রছাত্রীদের সমষ্টিজাত পরিচয়টি বড় হয়ে উঠছে। তোমাদেরকে যাতে বুঝতে পারো আরেকবারটি তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। দেখো পরেরটাই আসছি, দেখো এরপরের সংজ্ঞাটা কী আছে, সংখ্যাবাচক বিশেষ্য কাকে বলে? সংখ্যাবাচক বিশেষ্য বলতে আমরা ধরো বলছি 1 2 3 4 5 6 7 8 9 10 এরম বলি, এই 1 2 3 4 এই প্রভৃতি এই শব্দগুলির দ্বারা বা এই শব্দগুলি যখন বিশেষ্য রূপে ব্যবহার করি তখন তাকে বলা হয় সংখ্যাবাচক বিশেষ্য। তারপর বলি ফুল, যদি বলা হয় ধরো এই যে আমি তোমাদের উদাহরণটাই দেওয়া আছে, উদাহরণটাই আমি বলছি, যেমন আমি তোমাদের সাথেও নিই পাঁচেও নিই, এখানে 7 আর 5 শব্দটি কী হচ্ছে, এগুলো সংখ্যাবাচক শব্দ। এই সংখ্যাবাচক শব্দগুলি কী হচ্ছে, বাক্যে আমরা বিশেষ্য রূপে ব্যবহার করছি, সেই কারণে এই 7 এবং 5 শব্দটিকে বলা হচ্ছে, এখানে এই শব্দটিগুলোকে বলা হচ্ছে সংখ্যাবাচক বিশেষ্য। এরপর আমি আসছি গুণবাচক বিশেষ্য কাকে বলে? যে বিশেষ্য পদে প্রাণীর বা বস্তুর দোষ গুণ ধর্ম প্রকৃতি ইত্যাদি বোঝানো হয় তাকে আমরা গুণবাচক বিশেষ্য বলি। যেমন ধরো অহংকার মানুষের পতনের মূল। অহংকার শব্দটি কি, মানুষের মনের একটি নিকৃষ্ট অবস্থান নয়, এই অহংকার শব্দটি হচ্ছে গুণবাচক বিশেষ্য। এরপর আমি আসছি অবস্থাবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদে প্রাণী বা বস্তুর অবস্থা বোঝায় তাকে বলা হয় অবস্থাবাচক বিশেষ্য। এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো শৈশব সারল্যের ঋতু, শৈশব শব্দটির মাধ্যমে কী হচ্ছে, একটা অবস্থা বোঝাচ্ছে, তাই এটা অবস্থাবাচক বিশেষ্য। এরপরে আমি আসছি ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য কাকে বলে? যে বিশেষ্য পদে প্রাণীর মনের কোনো বিশেষ ভাব বোঝায় তাকে ভাববাচক বিশেষ্য বলে। যেমন ধরো ক্রোধ, ক্রোধ শব্দটি মনের ভাব, ক্রোধ আমাদের চরম শত্রু, এরপর এই ক্রোধ শব্দটির মাধ্যমে আসছে, ক্রোধ শব্দটি হচ্ছে ভাববাচক বিশেষ্য। এরপর আসছে ক্রিয়াবাচক বিশেষ্য। যে বিশেষ্য পদে কোনো কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে। যেমন ধরো ভজন ভোজন শেষ এখন শয়নের যোগ আছে, এই ভজন ভোজন আর শয়ন এই শব্দগুলির মাধ্যমে কী বোঝাচ্ছে, এগুলো কাজের নাম বোঝাচ্ছে, তাই তো, তাই এটা এগুলো শব্দগুলি হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য।
এরপর তোমাদেরকে কিছু প্রশ্ন দেওয়া হচ্ছে, এই প্রশ্নগুলো বাড়িতে প্র্যাকটিস করো। যেমন 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশেষ্য পদ কাকে বলে? বিশেষ্য পদের শ্রেণী বিভাগ করো। জাতিবাচক ও সংজ্ঞাবাচক বিশেষ্যের মূল পার্থক্যটি লেখো। দেখো প্রথমে বুঝিয়েছিলাম, এখানে তোমরা এখানে উদাহরণ সহযোগে বুঝাবে। এই যে এটা মানুষ বললে জাতিবাচক বিশেষ্য, কিন্তু রাম যদি বলা হয় তখন জাতিবাচক বিশেষ্যের রাম নামে বিশেষ একটি ব্যক্তিকে বোঝাবে, তাই রাম সংজ্ঞাবাচক। এরকম উদাহরণ সহযোগে বুঝিয়ে দেবে, তারপরে উদাহরণ সহযোগে পার্থক্যটি লিখে দেবে। তারপরে আসছি উদাহরণ 3-4 নম্বরের প্রশ্ন, উদাহরণ সহযোগে সমষ্টিবাচক বিশেষ্য পদ কাকে বলে বুঝিয়ে লেখো। বস্তুবাচক বিশেষ্য কাকে বলে উদাহরণ দাও। তারপর উদাহরণ দাও হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য। তারপরে প্রশ্ন আসছি এখানে, সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলে? তারপরে প্রশ্ন হচ্ছে, অবস্থাবাচক বিশেষ্য কাকে বলে? যাই হোক, আজকে এই পর্যন্ত, পরের দিন অন্য বিষয় নিয়ে আলোচনা হবে।